আসসালামু আলাইকুম, তিয়াস বার্ড ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আশা করি সবাই ভালো আছেন, দেশ এবং দেশের বাইরে থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আজকের ভিডিও টপিক হচ্ছে আমার যে নতুন পাখির যে বাচ্চাগুলো দিয়েছে তাদের বয়স এবং কালার এবং তারা কেমন আছে সেই সম্বন্ধে। তো এই হচ্ছে আমার অ্যাডাল যে পাখি, সেই পাখিগুলো এখান থেকে দুই জোড়া অ্যাডাল পাখি বাচ্চা দিয়েছে আর এক জোড়া ডিম অবস্থায় আছে। তো চলুন দেখে আসি বাজিগার পাখির বাচ্চাটাকে। তো বাজিগার পাখি এর আগে অনেকবার ডিম দিয়েছিল কিন্তু কোনো বাচ্চা ফোটায়নি। তো এবার দুইটা ডিম দিয়েছে, দুইটা ডিমের থেকে একটি বাচ্চা ফুটিয়েছে এবং বাচ্চার গায়ের কালারটা মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। বাবা এবং মায়ের দুজনেরই কালার মিলিয়ে খুবই সুন্দর একটা কালার পেয়েছে তারা সে বাচ্চাটি, এবং মাশাল্লাহ খুব সুন্দর এবং সুস্থ আছে। এবং এই বাজিগার পাখির বাচ্চাটার বয়স হচ্ছে মাত্র 25 দিন, 25 দিনে সে খুব ফুরফুরে হয়ে গেছে। তো এবার চলুন আমরা দেখে আসি ক্রোকোডাইল পাখির বাচ্চাটাকে, সে প্রথম জোড়ার বাচ্চাটাকে আমরা দেখে আসবো এক নজর। তো এই হচ্ছে আমাদের ক্রোকোডাইল পাখির বাচ্চা। ক্রোকোডাইল পাখি 6টি ডিম দিয়েছিল, 6টি ডিমের ভিতর থেকে মাত্র 2টি বাচ্চা ফুটিয়েছে এবং 2টি বাচ্চা মাশাল্লাহ খুব সুস্থ এবং হেলদি আছে। এবং 2টি বাচ্চার বয়সই হচ্ছে 22 দিন। আর ওরা আবার নতুন করে বাচ্চার বাবা মা আবার নতুন করে মা ডিম দিয়েছে এবং সেই ডিমগুলোর ভিতরে তা দিচ্ছে নতুন করে বাচ্চা ফুটানোর জন্য। কারণ ডিমের ভিতরে মা বসে তা দিচ্ছে, মায়ের কালার পেয়েছে বাচ্চাগুলো। তো এবার চলুন দেখে আসি উপরে যে আরেকটি বক্স আছে সেই বক্সের দ্বিতীয় বাচ্চাটাকে। দ্বিতীয় যে জোড়া বাচ্চা দিয়েছিল সেখানে হচ্ছে 10টি ডিম দিয়েছে, 10টি ডিমের থেকে 4টি বাচ্চা ফুটিয়েছে এবং নতুন করে আবার 3-4টা ডিম আবার নতুন করে দিচ্ছে। 3টা বাচ্চার বয়স হচ্ছে 16 দিন আর 1টা বাচ্চার বয়স হচ্ছে 7 থেকে 8 দিন হবে। তো এই বাচ্চাগুলো মাশাল্লাহ খুব সুস্থ এবং হেলদি আছে, মায়ের গায়ের কালার পেয়েছে। এবং আমাদের যে আরেকটা 3 নম্বর যে বক্সটা আছে সেই 3 নম্বর বক্সে যে জোড়াটা বা ডিম দিয়েছে সেই ডিমের থেকে এখনও বাচ্চা ফুটেনি, তবে ইনশাল্লাহ খুব শীঘ্রই বাচ্চা ফুটে যাবে। তো ওইটার ভিতরে ডিম আছে 6টার মতো, তো এই ডিমগুলো থেকে এখনও কোনো বাচ্চা ফুটেনি। তো এই হচ্ছে আমাদের পুরো ভিডিওটি। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন এবং পাখি সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ।